নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে সবার জন্য অনেক ভালোবাসা নিয়ে আমি চলে এসেছি। রবিবারের দুপুরে কম মশলায় রান্না করা গরম গরম মুরগির মাংসের ঝোল। সবার প্রথমেই কড়াইয়ে আমি একটু তেল গরম করে নেব। এর মধ্যে অল্প হলুদ দিয়ে আলুগুলো তুলে দেব। আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় এর উপরে অল্প পরিমাণে নুন দিয়ে নেব। এই রকম করে ভাজলে আলুটার স্বাদটাও আলাদা রকমের হয়। আলুগুলো লাল লাল হয়ে আসলে তুলে নেব। এরপর ফোড়নে আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দারুচিনি আর গোটা এলাচ দিয়ে দেব। এরপর থেঁতো করে রাখা রসুনগুলো তেলের ওপর দিয়ে দেব। একটু লাল হলেই তার উপরে ক্যাপসিকামের টুকরোগুলো তুলে দেব। ক্যাপসিকামগুলো এই তেলের মধ্যে অল্প নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ তুলে দেব। এইবার আবার একটু নুন দেব যাতে পেঁয়াজগুলো নরম হয়ে আসে। সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে একটা টমেটো টুকরো করে তুলে দেব। এই টমেটোটা দেওয়ার পরেও আস্তে আস্তে পুরো অংশটা নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন একটু নরম হয়ে আসবে তখন এক চামচ হলুদ, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাপ মতো নুন মিশিয়ে নেব। এইবারে কড়ার উপর মাংসের টুকরোগুলো আমি তুলে দেব। সমস্ত মাংসটা দিয়ে ওই মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে পরিমাপ মতো আদা কাঁচা লঙ্কা বাটা মাংসের উপর দিয়ে দেব। এইবার আদাটাকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এই মাংসটা নাড়তে নাড়তে যখন একটু তেল দেখা যাবে তখন দু চামচ টক দই ভালো করে ফাটিয়ে নিয়ে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এরপর মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আলুর টুকরোগুলো মাংসের ওপর তুলে দেব। ভালো করে আলু সমেত মাংসগুলো নাড়াচাড়া করে আরও একটু কষিয়ে নেব। তারপর ফোটানো গরম জল আস্তে আস্তে ঢেলে দেব, একটা চাপা দিয়ে দেব, দিয়ে বেশ কিছুক্ষণ মাংসটাকে সেদ্ধ হতে দেব। মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে আসলে ওর উপরে এক চামচ গরম মশলা ছড়িয়ে দেব। পুরো মাংসের তরকারি আমার রেডি। খুব কম মশলায় এই রকম একটা পাতলা মাংসের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সকলকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এতক্ষণ থাকার জন্য। বন্ধুরা, চ্যানেলটি লাইক আর শেয়ার করতে একটুও ভুলে যেও না। থ্যাংক ইউ।